বিন্দল শিব মন্দির থেকে কোয়ালাডাঙ্গি পর্যন্ত 3 কিলোমিটার বেহাল রাস্তা মেরামতির দাবিতে রাজপথে টায়ার চালিয়ে বাসিন্দারা বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার এই রাস্তা মেরামতির জন্য কোনো উদ্যোগ না নেওয়ায় আজকের এই আন্দোলন বলে জানিয়েছেন। এই আন্দোলনে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে তারা পঞ্চায়েত ভোট বয়কটের পথে যেতে বাধ্য হবেন। উল্লেখ্য, রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম পঞ্চায়েতের অধীনে বিন্দল শিব মন্দির থেকে কোয়ালাডাঙ্গি পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা দীর্ঘ 20 বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিন্দল পঞ্চায়েতের অধীনে কোয়ালাডাঙ্গি বর্ডার আউটপোস্ট সীমান্ত সুরক্ষার স্বার্থে এই পথ দিয়ে প্রতিনিয়ত বিএসএফ যাতায়াত করে বর্ষার সময় এই মাটির রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, ফলে বিএসএফ কে দীর্ঘ 5 কিলোমিটার ঘুরপথে ক্যাম্পে যেতে হয়। মাটির রাস্তা বেহাল হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গর্ভবতী মহিলা এবং ছাত্রছাত্রীদের চলাচলে চরম সমস্যার মধ্যে পড়তে হয়। রাস্তা সংস্কারের জন্য স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত থেকে বিডিও নজরে আনলেও আজ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাজ্য সরকার পথসাথী প্রকল্পের নতুন রাস্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করলেও এই প্রস্তাবিত রাস্তা তৈরি থেকে সরে এসেছে পঞ্চায়েত, বাধ্য হয়েই আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এই আন্দোলনে প্রশাসনিকভাবে গুরুত্ব না দেওয়া হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের পথে যেতে বাধ্য হবে বলে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে বিন্দুল গ্রাম পঞ্চায়েতের সদস্যা রূপালী মণ্ডল দাস কি বলেছেন শুনে নেব। কি নাম আপনার? রূপালী মণ্ডল দাস। আপনি এই অঞ্চলের কি? আমি এই অঞ্চলের একজন জনসাধারণ। মানে মেম্বার কি? না, এই অঞ্চলের মেম্বার না, আমি বিন্দল অঞ্চলের মেম্বার। না, এই অঞ্চলের মেম্বার, বিন্দলের মেম্বার। এই রাস্তাটা কতদিন থেকে? 20 বছর থেকে রাস্তাটা হয়নি। তা আপনার সংসদেও তো পরে কিছুটা? হ্যাঁ, কিছুটা আমার সংসদেও পরে। কেন হচ্ছে না? কেন হচ্ছে না, এটা প্রশাসন, আমরা তো জানিয়েছি প্রশাসনকে, প্রশাসন ছাড়া, বড় লেভেল ছাড়া এই রাস্তাটা হওয়া সম্ভব না। কারণ আমাদের পঞ্চায়েতের মাধ্যমে তো হবে না, এটা হবে বিএসএফ আন্ডারে, জেলা পঞ্চায়েত সমিতির আন্ডারে, জেলা পরিষদের আন্ডারে, বিডিও ডিএম দিয়ে এরাই কাজ করতে পারবে। কিন্তু জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কেন হচ্ছে না? কেন এটা তো ওনারাই বলতে পারবে, আমরা জানাচ্ছি, জানানোর পরে ওরা কেন যে করছে না সেটা ওনারাই বলতে পারবে। মুখ্যমন্ত্রী তো হচ্ছে পথশ্রী অনেক উদ্বোধন করেছেন, এটা কি সেটা ইয়ে হচ্ছে না? সেটা হয়তো অন নলেজে হয়তো পাস হয়ে গেছে বা রাস্তা দেখিয়ে দিয়েছে, এটাই হতে পারে। মানে বুঝলাম না ব্যাপারটা। মানে ব্যাপার তো এখন অন্য অন্য এরিয়ায় অনেক কিছু হচ্ছে, যে দেখা যাচ্ছে যে রাস্তা হয়ে গেছে, দেখাই দিচ্ছে, এখন কিভাবে হচ্ছে না হচ্ছে এটা তো আমাদের এখন মুশকিলের মধ্যে, আমাদের ওটাই মনে হচ্ছে। এতদিন ধরে বলছে যে রাস্তা হবে হবে হবে, পাশ হয়ে গেছে, টেন্ডার হবে, তো এখন আমরা দেখতে পাচ্ছি না টেন্ডারের অভিভাবকটা কি বা টেন্ডারটা কীভাবে হচ্ছে, কার মারফতে হচ্ছে, আমরা খোঁজ খবর নিচ্ছি কিন্তু এটা পাচ্ছি না। তো এটা কী ব্যাপার, পরিস্থিতিতে হয়ে আছে, আমরা ভিডিও করে জানাচ্ছি যে আমাদের খুবই অসুবিধা হচ্ছে নাগরিকতাদের। তো এইভাবে কি আমরা বাঁচতে পারি? যেই কোনো আজকে নাতে আমি মেম্বার, কিন্তু সবাই তো ভোটার, তারা কীভাবে চলাচল করছে 5,000 লোক এই রাস্তাটার উপরে? একটু প্রশাসনকে বলবো যে এটুকুই আবদার প্রশাসনের কাছে, একবার আসুক। 3 বার এসেছে, 4 বার আসছে, 5 বার আসছে, দেখে যাচ্ছে প্রশাসন, তবু প্রশাসনের এখানে কোনো ভূমিকাই হচ্ছে না। এ প্রসঙ্গে গৃহবধূ জ্যোৎস্না বেগম কি জানিয়েছেন শুনব। কি নাম আপনার? জ্যোৎস্না বেগম। জ্যোৎস্না বেগম, কি অসুবিধা হয় এই রাস্তায় আপনার আন্দোলনের জন্য? রাস্তা থেকে সর্বপ্রথমে আমাদের যা অসুবিধা সেটা হচ্ছে মায়েদের, গর্ভবতী মায়েদের, বিশেষ করে আমার হাজব্যান্ড এর আগে অসুবিধা পড়ে গেছিলো, তার জন্য আমাকে যে কত যে কষ্ট করতে হয়েছে এই রাস্তার জন্য, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে, প্যারালাইসিস হয়েছিল আমার হাজব্যান্ডের, সেই আমি কত দূর থেকে ঘুরে ঘুরে ওকে নিয়ে যেতাম হাসপাতালে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারে না, কিন্তু জানি না কি যে আমাদের প্রশাসন যে এখানে কেন যে দেখে না, চোখ খুলে আমরা কিছুই বুঝতে পারি না কি যে এই এই এলাকার মধ্যে মনে হয় কী যে একটা ওদের ঘৃণা চলে আসছে, ডিএম হোক, এসডি হোক, যে কিছু হোক, উপর মহল, তো আমরা অত দূর যেতে পারি না, আমরা তো গ্রামের মানুষ, আমরা তো নিচু স্তরে আছি, অত দূর তো আমরা যেতে পারি না, কিন্তু জানি না ওদের মনে যে কী ঘৃণা আসছে, কিন্তু এই রাস্তার দিকে কেউ চোখ খুলে একবার দেখে। বৃষ্টির সময় কী হয়? বৃষ্টির সময় তো আর কি বলবেন, আমরা তো এই রাস্তা দিয়ে যাওয়ার ছোট ছোট বাচ্চাদের এত সমস্যা হয়, এত সমস্যা হয়, কিন্তু ওদের যা কষ্ট হয় তার থেকে আমাদের মায়েদের বেশি কষ্ট হয়। মায়ের আমরা বুঝতে প্রকাশ করতে পারি না কারো কাছে যে কীভাবে বাচ্চারা আমাদের স্কুলে যাবে, কীভাবে পড়াশোনা করবে, কীভাবে সামনে এগোবে। এই যে সরকার বলছে বেটি বাঁচাও, বেটি বেটি পড়াও, কীভাবে পড়বে, কীভাবে বাঁচবে, তারা কীভাবে বাঁচবে বলেন তো? রাস্তা দিয়ে যদি ঠিক মতন যদি না যদি যেতে পারে তাহলে কীভাবে বাঁচবে তারা, কীভাবে পড়াশোনা করবে? আমরা চাইছি যে এই রাস্তা যেভাবে হোক ভোটের আগে যেন, এই বর্ষার আগে আগে যেন এই রাস্তাটা আমাদের যেভাবে হোক যেন একটু সুরাহা হয়, যেন ঠিক হয়। তা না হলে কি আন্দোলনে নামবে? হ্যাঁ, আন্দোলনে নামবো, না হলে আরও দেখি অনেক কিছু করতে
কি হয় না হয় আমরা এটা একটা মনস্থ নিয়েছি কিছু একটা হবে। ভোট তো ওটা তো বয়কট তো হবেই, ওটা তো জানেন সামনে ভোট কিন্তু না হলে তো কিছু আমাদেরকে তো উপায় করতেই হবে, কিছু রাস্তা তো খুঁজতেই হবে, বাঁচার জন্য তো রাস্তা খুঁজতেই হবে। অন্যদিকে গ্রামবাসী জয়নাল আবেদিনের বক্তব্য শুনে নেওয়া যাক। কি নাম আপনার? আমার নাম জয়নাল আবেদিন। আচ্ছা বলছি আপনি কি করেন? আমি বর্তমান XBSF বাইরে আসছি, আমি সবজি চাষ করি, অনেক কিছু করি। আমার স্ত্রী ম্যাডাম বাচ্চাগুলো আসতে পারে না, এদিকে বাচ্চাগুলো এমন বৃষ্টি যখন হয় না মা বাবা পৌঁছে দিতে হয়, কাদা হয়ে যায়, পিছলে পড়ে যায় অনেক বৃষ্টির সময়। কতদিন থেকে এটা? 20 বছর হয়ে গেল। কিন্তু কোনো প্রশাসন না, 20 বছরে কেউ দেখে না, কেউ আসলো না, আমাদেরকে জিজ্ঞাসা করলো না এটা রোড কী হবে না হবে। সেকেন্ডলি আমাদের বেসে গাড়িগুলো এই রাস্তা দিয়ে যেত, এখন এই রাস্তা খারাপের জন্য 5 কিলোমিটার ঘুরে পাহাড় হয়ে যায়, না হলে ওই বোর হয়ে যায় কুলেডাঙ্গি ক্যাম্পে। সামনে তো আবার পঞ্চায়েত ভোট আসছে। হ্যাঁ ভোট আছে, এখন দেখি আমরা সবাই গ্রামবাসী মনে করছি ভোট দেবো না, এবার হয়তো ভোট বয়কট করবো। এ বিষয়ে গ্রামবাসী ফরিদ বক্স কি বলেছেন শোনাবো। দাদা কি নাম আপনার? ফরিদ বক্স। আচ্ছা বলছি আপনারা এই আন্দোলন করছেন কেন? আমরা আন্দোলন করছি যে বিন্দল শিব মন্দির হতে কৈলাটি বর্ডার রোড অবধি যে 3 কিলোমিটার রাস্তা, এটা দীর্ঘ প্রায় 15-20 বছর যাবত অকেজো হয়ে পড়ে আছে। বারবার আমরা দরবার করেও এই রাস্তার আজ পর্যন্ত রিপেয়ারিং আমরা করতে ব্যবস্থা করতে পারলাম না। এখানে প্রায় 5,000 মতো ভোটার আছে, 3টা সংসদ মিলে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে, অথচ এখান থেকে অনেক বাচ্চা আপনার কেজি স্কুলে ভর্তি হয়েছে, প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, অঙ্গনওয়াড়ি শিশুরা এদিক দিয়ে যাতায়াত করে, অঙ্গনওয়াড়ি কর্মীরা যাতায়াত করে, এবং গর্ভবতী মায়েরা যখন আমাদের হসপিটালে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যেতে পারি না। এই রাস্তার অনেক গাড়ি এখানে পাল্টি খেয়েছে, অনেক গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, অনেক মানুষ জখম হয়েছে, আমরা হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে পারি না। প্রশাসনকে জানিয়েছি? প্রশাসন আমরা সেভারেল টাইম জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে হবে বলে কোনো প্রশাসন কোনো লেভেলই আজ পর্যন্ত এই কাজটা করছে না। আমার ভোট আসছে, ভোটের সময় আসে, নেতারা প্রতিশ্রুতি দেয়, মেম্বার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি মেম্বাররা প্রতিশ্রুতি দেয় এবার হবে এবার করে দেবো, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না দীর্ঘ 20 বছর যাবৎ। কী করবেন এবার? এবার আমরা যদি রাস্তাটা আমাদের ভোটের পঞ্চায়েত ভোটের আগে শুরু না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো, দলমত নির্বিশেষে, এবং প্রয়োজনে আমরা ভোট বয়কট করবো। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের আর কোনো উপায় নাই, আমাদের বাঁচার তাগিদেই আমাদেরকে ভোট বয়কট করতেই হবে, না হলে আমরা বৃহত্তর ব্যাপক আন্দোলন করবো আমরা জাতি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বিন্দুল থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।